Hello friends, welcome back to our YouTube channel TUTUN and AYUSH blogs. আজকেও হাজির একটা নতুন রেসিপি নিয়ে তবে রেসিপিতে ঢোকার আগে বলে রাখি যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটাকেও প্রেস করে দেবেন যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা প্রত্যেকটা ভিডিওতে আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন তো চলুন আজকে রেসিপি সম্পর্কে বলা যাক আজকে রেসিপিটা মূলত চিকেনকে কেন্দ্র করে একটা হোল চিকেন নেওয়া আছে বুঝতেই পাচ্ছেন আসলে আজকে করব চিকেন রোস্ট মানে হোল চিকেনের রোস্ট বা রোস্টেড চিকেন যাকে বলে তো এটা আমি আজকে দেখাবো মাইক্রোওভেনে করা তো মূলত মাইক্রোওভেনেও হয় আর কড়াইও করা যায় দু রকমই করা যায় তো আমি দেখাবো মাইক্রোওভেনে কিভাবে হয় তো চলুন আর তারপর যা যা উপকরণ লাগবে সেগুলো দেখে নিই আগে তো প্রথমে একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এখানে জল ছাড়া পেস্ট করার চেষ্টা করবেন যাতে জল কম দেয়া হয় নইলে চিকেনের গায়ে মশলাটা ধরবে না আর এখানে চিকেন কারি মশলা লাগছে গোলমরিচের গুঁড়ো লাগছে হলুদ নুন তো লাগছেই আর এদিকে টক দই চার থেকে পাঁচ চামচ আমি নিয়ে নিয়েছি টেবিল চামচের টক দই আর কাসুরি মেথি লাগছে আর এখানে সস হিসাবে লাগছে হচ্ছে টমেটো সস আর চিলি সস আর এখানে ভিনিগার লাগছে আর সয়া সসও লাগছে আর এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প পরিমাণ লাগবে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই কালারের জন্য লাগবে গরম মশলার গুঁড়ো লাগছে আর এখানে তন্দুরি চিকেন মশলা লাগছে বিকজ এখানে এখানে যে চিকেনটা করছি এটা তন্দুরি স্টাইলেরই করবো আমি রোস্টেড চিকেন হবে ঠিকই কিন্তু এটা তন্দুরি স্টাইলের হবে তাই তন্দুরি চিকেন মশলা অবশ্যই লাগবে আর এখানে আদা রসুন পেস্ট সেটা লাগছেই তো চলুন এবার এগুলো সব মশলাগুলো আগে ম্যারিনেট করে ঘন্টা খানেক মতো বাইরেও রেখে দিতে পারেন বা রেফ্রিজারেটরে রেখে দিলে ভালো হয় এক ঘন্টা মতো রেফ্রিজারেটরে রেখে দিলে ভালো হয় তাতে মশলাটা ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যাবে আর তার আগে চিকেনে ম্যারিনেট করার আগে অবশ্যই চিকেনের গায়ে কিছু কাট করে নেব মানে ছুরি দিয়ে কিছুটা কেটে নেব যাতে মশলাগুলো ভেতর পর্যন্ত ঢুকে যায় তো চলুন শুরু করা যাক তো দেখুন আমি কিছু অংশে কাট করে নিয়েছি গোটা চিকেনটাতে থায়ের অংশগুলোতে আর এদিকে বুকের অংশে কাট করে নিয়েছি যাতে মশলা ভালো ঢোকে চলুন এক এক করে এবার মশলাগুলো দিই একটা উপকরণ আমি যেটা স্কিপ করে গেছি সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার একটু পরিমাণ কর্নফ্লাওয়ার লাগবে যাতে মশলাগুলো ভালো করে গায়ে লেগে থাকে আর নরম হয় সফট হয় নইলে একটু চিমড়ে চিমড়ে টাইপের মাংসটা হবে চিকেনটা যে যাই হোক এরপরে আমি পেঁয়াজ বাটাটা নিয়ে নিলাম দইটা এদিকে হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ নেব জিরে গুঁড়ো এক চামচ নেব আদা রসুন পেস্টটা আমি তিন চামচ মতো নেব এরপর সস গুলো দেব এরপর চিলি সস দেব তারপর একটু সয়া সস টমেটো কেচাপ দেব যেহেতু টমেটো আলাদা করে দেয়া হচ্ছে না টমেটো বাটা বা টমেটো পিউরি যা বলবেন তো সেক্ষেত্রে আমি টমেটো কেচাপটা একটু বেশি করেই দেবো আর একটু ভিনিগার দেবো সামান্য পরিমাণ এক চামচের মতো যেহেতু টক দই দেয়া হয়েছে এরপর তন্দুরি মশলাটা দেবো এটা একটু দু চামচ মতো দিতে হবে একটু বেশি করে কাসুরি মেথিটা দেবো কাসুরি মেথিটা পরে দিচ্ছি এরপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালারের জন্য একটু বেশি করেই দিতে হবে তারপর কাসুরি মেথিটা দিচ্ছি
আর যে দুটো বাকি আছে সে দুটো হচ্ছে চিকেন কারি মশলা, গোলমরিচের গুঁড়ো, এবার শেষে যেটা নেব সেটা হচ্ছে গরম মশলা। এবার সব জিনিস আমার দেয়া হয়ে গেল, এগুলো সমস্ত ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, হাত দিয়ে ভালো করে ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে অনেকক্ষণ ধরে বুলি বুলিয়ে ম্যারিনেটটা করে নিতে হবে। আমার মোটামুটি মশলাগুলো ম্যারিনেট হয়ে গেছে, এবার আমি একটু নুন দেব। নুন আমি ভর্তি ভর্তি এক চামচ দিলাম, আর এরপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দিলে একটা কি হবে, কোটিংটা ভালো হবে, যখন আমি রোস্ট করব মাইক্রোওভেনে তখন কোটিংটা ভালো করে গায়ের মধ্যে লেগে থাকবে, নাহলে শুধু শুধু শুকনো শুকনো দেখবেন, অনেক সময় চিকেনটাই শুধু মানে মাংসটাই শুধু ফ্রাইয়ের মতো হয়ে থাকে, মশলাটা খুব একটা লেগে থাকে না, কিন্তু এক্ষেত্রে মশলাটা ভালোভাবে লেগে থাকবে। মশলা লেগে থাকলে অবশ্যই টেস্ট ভালো হবে। তো মোটামুটি আমার ম্যারিনেট হয়ে গেছে। এইভাবে ম্যারিনেট করে আমি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা রেফ্রিজারেটরে রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো। তো তারপর বার করে আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোওভেনে আমি করছি, খুব সহজ পদ্ধতি, অবশ্যই স্কিপ করবেন না, না স্কিপ করে দেখবেন, তো আপনারা ঘরেও ইজিলি ভাবে এইভাবে করতে পারবেন, আর বাড়ির সবাই খেয়ে মজাও পাবে। দেখুন আমার টাইমিংটা শেষ হয়ে গেছে, এবার আমি ওপেন করছি, কেমন হয়েছে কালারটা নামালেই বুঝতে পারবেন। দেখুন মাইক্রোওভেন থেকে আমি বার করে নিয়েছি, দেখতে কি সুন্দর হয়েছে, ক্লোজলি দেখাচ্ছি, অয়েলও বেরিয়ে গেছে, অয়েল মানে চিকেনের যে অয়েল থাকে সেটা, আর আমি যে বাটারটা দিয়েছি সেটা, তো বাটারের ফ্লেভারটা তো জানিনি কি অপূর্ব হয়, খুব সুন্দর হচ্ছে হয়েছে, আর স্মেলটা অপূর্ব বেরিয়েছে। তো এই দেখুন আমার ছেলে চলে এসেছে, এখানে হোল চিকেন রোস্ট হবে আর ছেলে আসবে না সেটা কি হয়, দেখতেই পাচ্ছেন তো, গরম গরম তাই হাত দিতে পাচ্ছে না, গরম তাই হাত দিতে পাচ্ছে না, কিন্তু হলে ও খেয়ে নিত, তো এইভাবে এখনই খেয়ে নিত। তো এইভাবেই আপনারা বাড়িতে খুব ইজি ওয়েতে করে দেখবেন, আর যাদের বাড়িতে মাইক্রোওভেন নেই তো তাদের জন্য আমি আরেকটা রেসিপি করব, এই হোল চিকেনেরই, যেটা কড়াইয়ে করব, যেটা খুবই সহজ পদ্ধতিতে হবে। অনেকে ভাবেন যে হোল চিকেন কিভাবে করব, এত বড় চিকেন কোনখানে কিভাবে দিয়ে কষবো বা হবে, কোনো কিছু প্রবলেম নেই, সবকিছু ফ্লেভার হোল চিকেনের মধ্যেও ঢুকে যায়, মানে নুন সমস্ত মশলার টেস্ট যা হয় সবকিছু ঢোকানো যায়, পসিবল, সেটা কড়াইও পসিবল আর মাইক্রোওভেনেও পসিবল। তো মাইক্রোওভেনটা আজকে হলো, কড়াইটা নেক্সট এপিসোডে অবশ্যই আমি দেখাবো। তো এইভাবে আপনারা বাড়িতে করে কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের খেয়ে, আর কি সুন্দর কালারটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা এখনো করেননি, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, দেখতে পাচ্ছেন ছেলের হাত। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে, ততদিন পর্যন্ত টাটা, বাই।